হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার বড্ড দুঃখ হচ্ছে একটা ব্যাপারের জন্যে, সেটা হচ্ছে জিদ্দার খবর চলে এসছে একটু আগে, কিন্তু আমি নিউজটা করতে পারিনি। তার কারণ, আমি পাশের ঘরে ছিলাম, আমার একটা ক্লাস চলছিল, তো সেই কারণের জন্যে খুবই দুঃখিত, কিন্তু একটা খবর করতে পারিনি। তো কী হয়েছে, পরের জিদ্দার খবরটা নিয়েই চলে এসেছি এবং প্রচণ্ড আনন্দের সঙ্গে তোমাদেরকে আরও একটা বিগেস্ট আপডেট দিতে চলে এসেছি মানুষ রিলেটেড। দেখো, তোমরা অলরেডি এটা তো জেনে গেছো যে মানুষ সিনেমাটা ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে সেন্সর বোর্ড থেকে, কাজেই খুব ভালো একটা আনকাট সার্টিফিকেট, মানে বুঝতেই পারছো সিনেমাটার জন্য এটা খুবই পজিটিভ একটা ভাইব। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রচণ্ড খুশি, আমরা প্রচণ্ড আনন্দিত। 24 নভেম্বর ভাই ধামাকা হতে চলেছে, এটুকু তো আমরা বুঝতে পারছি। এইবারে ব্যাপারটা হচ্ছে মানুষের টিজার, মানুষের টিজারের ডিউরেশন কত, কত সেকেন্ডের, কত মিনিটের টিজার হতে চলেছে মানুষের, এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে এসেছি। সো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটাতে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে লাইক, ফলো আর সিফার্স্ট করে রাখতে কিন্তু কেউ ভুলো না। যেটা জানতে পারা যাচ্ছে বন্ধুরা, মানুষের টিজারের ডিউরেশন হতে চলেছে 55 সেকেন্ড, 55 সেকেন্ড মানুষের টিজারের ডিউরেশন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি অবশ্যই, একটা ছবি আমার কাছে এলো, বেশ অনেকজন আমাকে পাঠালো, সেখান থেকেই কিন্তু জানতে পারলাম সেন্সর সার্টিফিকেটের একটি ছবি আমার কাছে এসছে এবং সেখানেই লেখা আছে মানুষ ট্রেলার নাম্বার 2। সেখান থেকে আমরা বুঝলাম যে ওটা টিজার এবং লেন্থ, রানিং লেন্থ দেওয়া আছে কিন্তু 0.55 MTS, মানে 55 সেকেন্ডের কিন্তু টিজার হতে চলেছে খুব সম্ভবত মানুষের, যেটা একদম প্রপার টাইমিং, প্রপার টাইমিং। এইবারে বিষয়টা হচ্ছে টিজারটা আসছে কবে। ইতিমধ্যেই তোমরা যারা মোটামুটি ভিডিওস ফলো করতে থাকো তারা অনেকেই হয়তো জানতে পেরেছো বা কানাঘুষে শোনা যাচ্ছে যে মহালয়ার দিন মানুষের টিজার আসতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এইটা নিয়ে কোনো অফিসিয়াল আপডেট এখনও নেই বলেই আমি এটা নিয়ে এখনও কোনো ভিডিও বানাইনি। তার কারণ, আনতাপড়ি ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, আগে অফিসিয়ালি আমরা জানতে পারি যে টিজার কবে আসবে, তারপরেই আমরা সেটা নিয়ে কথা বলবো। তবে এইবারে যে হারে, মানে যেভাবে আপডেটগুলো হতে থাকছে, যেভাবে আমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে, সেখান থেকে মনে হলেও হতে পারে মহালয়ার দিন কিন্তু টিজার এলেও আসতে পারে, মানে এলে কিন্তু খুব একটা কিছু অবাক হব না, মহালয়ার দিন ভোর 5টার সময় অলরেডি অঙ্কুশদার প্রজেক্টের, মানে জানি না কোন প্রজেক্ট সেটা, সেটার একটা অ্যানাউন্সমেন্ট আসবে ভোর 5টার সময়। সেদিন যদি মানুষ রিলেটেডও কিছু একটা আসে তো ভাই ধামাকা, বিশাল আনন্দ হবে, বিশাল মজা হবে। তো আমাদের এখন এটাই দেখার, যদি মহালয়ার দিন আসে সেক্ষেত্রে আমরা আগের দিন জানতে পেরে যাব, অবশ্যই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে টাইম কখন আসবে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। আমরা সকলে প্রচণ্ডভাবেই ওয়েট করছি জিদ্দার মানুষের জন্যে। 24 নভেম্বর মানুষ রিলিজ হচ্ছে এবং সবথেকে যেটা প্রচণ্ড আনন্দিত হচ্ছি যে ব্যাপারটা জানার পরে, যে মানুষের গল্পটা, মানুষের স্ক্রিপ্ট সবটা প্রচণ্ড ভালো, মানুষ হচ্ছে মানুষের জীবনের গল্প। সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশা রাখছি যে খুব ভালো একটা সিনেমা হতে চলেছে। এই আশা রেখে আমরা জাস্ট 24 নভেম্বর অবধি আমাদের ওয়েট করতে হবে। দেখো, আমি একটা কথা বলি, যদি টিজার যদি চলে আসে মহালয়াতে, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিতে পারি দুর্গাপুজোর পরেই কোনো গান চলে আসবে, কারণ ট্রেলার কিন্তু গানের আগে দেবে বলে আমার মনে হয় না, এটা আমার ধারণা। অ্যাটলিস্ট একটা গান তো মাঝখানে দেবে, তারপরে দিতে পারে ট্রেলার, আবার গান দিতে পারে, এরকম করে হতে পারে। আদারওয়াইজ টিজারের পরে দুটো গান দিয়ে দেবে, তারপরে ট্রেলার দেবে, এমনটাও হতে পারে। তো ধীরে ধীরে আমরা দেখি কিভাবে এগোয়, পুরো বিষয়টা প্যান ইন্ডিয়া হচ্ছে কি না সেটাও আমাদের দেখতে হবে, দেখা যাক কী হয়, কী বৃত্তান্ত, সবটাই ক্রমশ প্রকাশ্য আমাদের ওয়েট করতে হবে। তোমাদের মতন আমিও ওয়েট করছি। তো কী বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে অবশ্যই কমেন্ট করে জানাও, মহালয়ার দিন এলে কতটা ভালো হবে, আর মহালয়ার দিন যদি না আসে সেক্ষেত্রে কবে আসতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে যদি মহালয়ার দিন না আসে তাহলে দশেরাতে আসতে পারে মানুষের টিজার, এমনটা কিন্তু মনে হচ্ছে, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।